মূল ভিডিওতে চলে যাব তবে যাবার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা ইতিমধ্যে কিন্তু আপনারা ক্রিমটি নাম দেখেছেন এর নাম হলো মেলাটিন ক্রিম মূলত এটি তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়েছে ফ্লোসিনোলন অ্যাসিটোনাইট হাইড্রোকুইনোন এবং ট্রিটিনোইন এই তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের সমন্বয়ে যখন কোনো ক্রিম তৈরি করা হয় তখন কিন্তু এর কার্যক্ষমতা কিন্তু অনেক বেড়ে যায় আসলে আমার ভিডিওটা একটু বড় হয় তবে আশা করি আপনাদের জন্য অনেক উপকারী কারণ বিস্তারিতভাবে না বললে আলোচনা না করলে অনেক সময় অনেকের বুঝতে কষ্ট হয় সেজন্য আমি একটু বিস্তারিতভাবেই বলি ভিডিওটি বড় হলে বন্ধুরা আপনাদের জন্য মূলত এই ভিডিও একটু বড় করি আপনাদের মূল্যবান সময় নষ্ট করি তবে আশা করি এই সময়গুলো আপনাদের যে বিষয়গুলো আমরা আলোচনা করি আপনাদের অবশ্যই কাজে আসবে তো বন্ধুরা মূলত এই মেলাটিন ক্রিমটি উৎপাদন করে থাকে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি যাদের মেস্তা সমস্যা রয়েছে তাদের কাছে সুপরিচিত এবং অনেকের কাছেই এই মেলাটিন একটি সুপরিচিত নাম মূলত এটি বাহ্যিক ব্যবহারের জন্য হাইড্রোফিলিক বেসড ক্রিম হিসেবে রয়েছে ফ্লোসিনোলন অ্যাসিটোনাইট ইউএসপি 0.01% হাইড্রোকুইনোন ইউএসপি 4% এবং ট্রিটিনোইন ইউএসপি 0.05% মূলত ক্রিমটি তিনটি মূল উপাদানের সমন্বয়ে কিন্তু তৈরি করা হয়েছে এতে সবগুলোই মেস্তা দূর করতে সহায়তা করে অনেক গবেষণার মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয়েছে যদিও মেলাটিন ক্রিমের মূল উপাদানগুলো মেস্তা প্রতিরোধে কীভাবে কাজ করে তা এখনও অজানা তবে অর্থাৎ এই যে এখানে যে তিনটি উপাদানের কথা বলা হয়েছে প্রতিরোধে কাজ করে কিনা এটা এখনও পর্যন্ত কিন্তু নিশ্চয়তা হয় নাই তবুও ফ্লোসিনোন অ্যাসিটোনাইট একটি কর্টিকোস্টেরয়েড যা ত্বকের বাহ্যিক ব্যবহারে নির্দেশিত প্রদাহরোধী ঔষধীয় গুণাবলী সমৃদ্ধ একটি উপাদান হাইড্রোকুইনোন মেস্তার দাগ দূর করে যা টাইরোসিনেজ এনজাইমকে প্রতিরোধের মাধ্যমে মেলানিন সংশ্লেষণ প্রক্রিয়াকে বাধা দেয় ট্রিটিনোইন প্যারাটোলাইটিক হিসেবে পরিচিত মূলত ক্রিম মুখের মাধ্যম থেকে তীব্র মেস্তা প্রতিরোধে একটি স্বল্পমেয়াদী চিকিৎসা ব্যবহারের পরবর্তীতে সূর্যরশ্মি থেকে কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে অর্থাৎ সূর্যরশ্মি কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং সূর্যরশ্মি প্রতিরোধক লোশন অর্থাৎ যেটাকে আমরা সানস্ক্রিন বলে থাকি সেটা ব্যবহার করতে হবে SPF 30 অথবা তার চেয়ে বেশি মাত্রা সানস্ক্রিন ব্যবহার করতে হবে অর্থাৎ যেসব দেখবেন যে SPF 30 রয়েছে সব সানস্ক্রিনের গায়ে লেখা সেই 30 পাওয়ারের বা 30 মানের অথবা এর চেয়ে বেশি মানের একটু ব্যবহার করতে হবে যদি এই মেলাটিন ক্রিমটি আমরা ব্যবহার করি তো মূলত এই মেলাটিন ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যবহার বিধি বা নিয়মাবলী কিন্তু সুন্দরভাবে আলোচনা করা হয়েছে তবে তারপরে আমরা বলে রাখি অনেকে প্রশ্ন করে থাকেন কিভাবে ব্যবহার করব যদি মেলাটিন ক্রিম সম্পর্কে যদি আপনাদের জানা দরকার থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারবেন সমস্যা নেই আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ মূলত কিভাবে ব্যবহারের জন্য কিন্তু একটি নির্দিষ্ট আকারে আলাদা ছবি সহকারে একটা কাগজ কিন্তু ভিতরে সরবরাহ করা হয়ে থাকে এটা আপনারা যখন এটি কিনবেন তখন কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই মেলাটিন ক্রিমটি কিন্তু অবশ্যই অবশ্যই রাতে ব্যবহার করতে হবে প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে মেলাটিন ক্রিম ব্যবহার করার সময় আমাদেরকে সাবান দিয়ে আমাদের মুখ ধোয়া যাবে না সব ক্লিনজার দিয়ে মুখমণ্ডল ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং স্বাভাবিকভাবে সব ক্লিনজার ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে হাতের তালু ব্যবহার না করে বা কাপড় ব্যবহার না করে এবং আলতোভাবে পুরো হাত দিয়ে সুন্দরভাবে আমরা কিন্তু এই ক্লিনজারটি ভালোভাবে চেহারায় দিয়ে তারপরে পরিষ্কার পানি দিয়ে কিন্তু আমরা ধুয়ে ফেলতে হবে যে ধাপ রয়েছে মুখমণ্ডল পানি দিয়ে ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে খুব অল্প পরিমাণে মেলাটিন ক্রিম নিয়ে আবরণ করে মুখমণ্ডলের কালচে যে দাগ রয়েছে সেখানে আমরা করবো এবং আক্রান্ত স্থানে ব্যবহার করবো এবং এর চারপাশে আর একটু বেশি জায়গা জুড়ে এটাকে ভালো করে দিয়ে দেবো তাহলে অবশ্যই খেয়াল রাখবেন বন্ধু এখানে যে নির্দেশিকা দেওয়া রয়েছে সে বাহিরে কাজ সেই নির্দেশিকার বাহিরে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না হিতে বিপরীত হতে পারে যে মূল যে কাজটা সেটা হলো যে মুখটা কিন্তু ভালোভাবে শুকাতে হবে পরে আক্রান্ত হয়ে স্থানে আধা ইঞ্চি জায়গা জুড়ে ব্যবহার করতে হবে কি হালকা এবং মসৃণভাবে ত্বকের ব্যবহার করতে হবে ক্রিমটি ত্বকে ব্যবহারের সাথে সাথে ত্বকে মিশে যায় যদি না মিশে তবুও বুঝতে হবে আপনি অতিরিক্ত ক্রিম ব্যবহার করেছেন একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে কোনো ক্রিম শুধুমাত্র মেলাটিন ক্রিম না তা ক্রিমটা না অন্য যে কোনো ক্রিম যদি ঠিকমতো আপনি
নিয়ে থাকেন নির্দিষ্ট পরিমাণে বা সঠিক পরিমাণে, তাহলে বলবেন আপনার চেহারায় সুন্দরভাবে কিউটা মিশে গেছে। আর যদি দেখেন যে চেহারায় মিশে না, তারপরও কাদা কাদা ভাব, কেমন সাদা সাদা ভাব রয়েছে, তাহলে বুঝবেন যে ক্রিমটি আপনার চেহারায় ভালোভাবে মিশে নেই। আর কো মুখের ভিতরে, চোখ এবং শরীরে কাটা বা ক্ষত স্থানে ট্রিম কিন্তু ব্যবহার করা যাবে না। মেলাটনিন কিউ যখন ব্যবহার করেন, তখন উপরোক্ত স্থানগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, যেমন চোখ, নাকের ভিতর, ঠোঁট এবং ক্ষত যেসব জায়গা রয়েছে, এসব জায়গা কিন্তু ব্যবহার করতে পারবেন না। এবং সকালে ঘুম থেকে উঠে ভালোভাবে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। অনেকে জিজ্ঞেস করছে যে আমরা কি ফেসওয়াশ দিয়ে চেহারা ধুইব কিনা বা অন্য কিছু। হ্যাঁ, আপনি ফেসওয়াশ দিয়ে যেখান থেকে আপনি কিনে আনবেন সেখান থেকে অবশ্যই বলবেন যে এটা নন সোপ জানো হয়, নন সেপ যেসব ক্লিনজার রয়েছে সেসব দিয়ে আমাদেরকে ধুতে হবে। আর যদি আপনি ক্লিনজার ব্যবহার না করেন, তাহলে শুধুমাত্র সকালবেলা উঠে পানি দিয়ে ধুয়ে ফেললেও চলবে, কোনো সমস্যা নেই। চুলাতে ভালো মানের একটি সানস্ক্রিন ব্যবহার করুন, মূলত USP আগে যেটা আমরা বলেছি, অর্থাৎ 30 মানের SPF যে সানস্ক্রিন রয়েছে, সান প্রোটেকশন ফ্যাক্টর বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বেশি বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই কিন্তু দিনের ছাতা ব্যবহার করতে হবে। যতটা সম্ভব আপনার চেহারাকে বা আপনার শরীরকে সানস্ক্রিন অর্থাৎ সূর্যের আলো থেকে কিন্তু আপনাকে এই মেলাটনিন ক্রিম ব্যবহার পাশাপাশি চাইলে ময়েশ্চারাইজার বা অন্যান্য প্রসাধনী কিন্তু ব্যবহার করতে পারেন। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই মেলাটনিন ব্যবহার করার সাথে সাথে যদি অন্য কোনো ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করে, সেক্ষেত্রে অনেক চুলকানি হয়ে থাকে বা হালকা পরিমাণে চেহারা চামড়া উঠে যায়, এগুলো আসলে স্বাভাবিক। এবং মেলাটনিন ক্রিম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ পরামর্শ, সেটা হলো যে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী মেলাটনিন ব্যবহার করুন, অতিরিক্ত ব্যবহার করবেন না। মেলাটনিন ক্রিম অতিরিক্ত ব্যবহার ত্বকে জ্বালাবর হতে পারে, আর বেশি ব্যবহার কারণে মেস্তা দ্রুত নির্মাণ হওয়ার সম্ভাবনা কম। অনেকে আছে যে একটু বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে হয়তো আমার মেস্তাটা তাড়াতাড়ি, আসলে কথাটা ভুল, কারণ বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করতে হবে নির্দিষ্ট পরিমাণ ছাড়া বেশি ব্যবহার করলে কখনো তাড়াতাড়ি কিওর হওয়ার সম্ভাবনা একেবারেই কম, ওটা আমাদের ভুল ধারণা। সুতরাং আমরা যে পরিমাণে নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করবো, বেশি পরিমাণে ব্যবহার করবো না, এবং অতিরিক্ত ব্যবহার করার কারণে কিন্তু আমাদের ত্বক ক্ষতিগ্রস্ত হবে। এবং বেশি দিন ব্যবহার করলে যে মেলাটনিন ক্রিম ব্যবহার কারণে বা অন্য কোনো এই ক্রিম যদি ব্যবহার কারণে মেস্তা যদি না যায়, অবশ্যই আমরা স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমরা পরামর্শ করবো, আমরা একেবারে দীর্ঘ সময় ধরে এটি ব্যবহার করবো না। পরে যে গুরুত্বপূর্ণ পরামর্শ, সেটা হলো যে যদি আপনি এই মেস্তা ক্রিমটি খুব ব্যবহার করতে বলা হয়ে থাকে, যেটা বলা হয়েছে যে প্রেগনেন্সি ক্যাটাগরি সি, যা গর্ভাবস্থায় ভ্রূণের মৃত্যু, ভ্রূণের বৃদ্ধি পরিবর্তন, ভ্রূণের অপুষ্টি এবং ভ্রূণের মস্তিষ্কের বিকাশে ক্ষতি সাধন করতে পারে। এটা মূলত যে ট্রিটিনোইন যে উপাদানটি রয়েছে, এটা কিন্তু এই ভ্রূণকে ক্ষতি করতে পারে, এই জন্য এটা ক্যাটাগরিতে সি বলা হয়েছে। তারপর মনে করি স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে আপনারা নাই ব্যবহার করুন, কারণ এটা এমন কোনো বড় সমস্যা না যে প্রেগনেন্সি অবস্থায় অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আপনার চেহারার বিস্তার চেয়ে কিন্তু একটা বাচ্চা, একটা সন্তান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি মনে করবো যে প্রেগনেন্সি ক্যাটাগরি সি, তারপরে আমি আপনাদের অনুরোধ করবো যে প্রেগনেন্সির সময় কিন্তু এই ক্রিমটি না ব্যবহার। এবং এই যে তিনটি উপাদানের কথা আমরা আলোচনা করলাম, ইসিনোলন, অ্যাসিটোনাইট, USP, হাইড্রোকুইনোন এবং ট্রিটিনোইন, এই তিনটি কিন্তু মাতৃদুগ্ধে কিন্তু নিশ্চিত হয়। সেক্ষেত্রে যেসব মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছেন, সেসব মায়েরা ব্যবহার না করলেই ভালো হয়। আর পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে যেটা এবারে, সেটা হলো যে যাদের তীব্র অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের শ্বাসকষ্ট হতে পারে এবং হাঁপানির আক্রমণ হতে পারে। যখন রোগীরা মেলাটনিন ক্রিম ব্যবহার করেন, তাদের ত্বক থেকে মৃদু মাঝারি লালচে হওয়া, ত্বকে চামড়া উঠে যাওয়া, ত্বক জ্বালাপোড়া করা, ত্বক শুষ্ক হওয়া অথবা ত্বক চুলকে যেতে পারে, এইসব আমরা হয়তো আগেই বলেছি, এগুলো কিন্তু স্বাভাবিক। তো এগুলো আপনারা সতর্কতার সাথে ইনশাল্লাহ হ্যান্ডেল করার চেষ্টা করবেন। বন্ধুরা, মেলাটনিন সম্পর্কে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ দরকার হয় বা কিছু জানা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা ইনশাল্লাহ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা হলো, ভিডিওটি একটু বড় হওয়ার কারণে কেউ স্কিপ করে যাবেন না, হয়তো গুরুত্বপূর্ণ কোনো বিষয় মিস করতে পারেন। প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ কারোর জন্য, তাই বলছি এক সময় দেখা যায় বিভিন্ন কথা বলতে গিয়ে ভিডিও বড় হয়ে যায়, আপনাদের প্রতি অনুরোধ ভুল বুঝবেন না। একটা জিনিস আপনাদের উপকারের জন্য আমরা কিন্তু আপলোড দিয়ে থাকি, বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। এখন বিদায় নেব, যাবার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় বন্ধুরা। সাবস্ক্রাইব করতে দেখো আরও টাকা লাগে না, হয়তো আপনার মূল্যবান কিছু সময় নষ্ট হবে, তবে আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে বাজাবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ। তো আজ এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়াই করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।